শুধুমাত্র বাহ্যিক রূপ দেখেই কারোর জন্য পাগল হইও না। দেখা যায় কিছু মানুষের বাহ্যিক রূপ যতটা পরিপাটি, তার ভেতরটা ঠিক ততটাই এলোমেলো। বাহ্যিক সৌন্দর্য অনেকটা মোহ কিংবা মরিচিকার মতো, যার স্থায়িত্ব বেশি দিন থাকে না। অন্যদিকে যে মানুষটার ব্যক্তিত্ব সুন্দর, যার মন সুন্দর, সেই মানুষটার সৌন্দর্য কখনো ফুরায় না। কারোর মোহতে আটকে গেলে সেখান থেকে ফেরা যায়, কিন্তু কারো ব্যক্তিত্বের সৌন্দর্যে আটকে গেলে সেখান থেকে ফেরা কঠিন। কিছু মানুষ দেখতে দূর থেকেই সুন্দর লাগে, কাছে এলে মিশলে বোঝা যায় দূর থেকে যেমনটা মনে হয়েছিল আসলে মানুষটা তেমন নয়। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে খানিকটা মুগ্ধ করা যায়, কিন্তু আজীবন মুগ্ধতা ধরে রাখা যায় না। কারণ মুগ্ধতা ধরে রাখতে দরকার সুন্দর একটা চরিত্র কিংবা মন। চরিত্রহীন সুন্দরী নারী কিংবা সুদর্শন পুরুষ দিয়ে একের পর এক প্রেম করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে ঘর বাঁধা যায় না। কারণ ঘর বাঁধতে হলে যেটা দরকার সেটা চরিত্রহীন মানুষের থাকে না। খেয়াল করলে দেখা যায় যে যত বেশি সুন্দর তার সম্পর্কের সংখ্যাটাও তত বেশি। আপনার সাথের মানুষটা যেমনই হোক, যদি তার মনটা সুন্দর না হয় কিংবা চরিত্র ভালো না হয়, তাহলে সেই মানুষটার সাথে আপনি বেশি দিন থাকতে পারবেন না। সাময়িক সময় মানুষটা আপনাকে মুগ্ধ করে রাখতে পারবে, কিন্তু সেই মুগ্ধতা বেশি দিন ধরে রাখতে পারবে না। যে মানুষটার ভেতরটা সুন্দর হয় তার সব কিছুই সুন্দর হয়, তার সাথে থাকতে আর কিছু দরকার হয় না, তার সাথে নির্দ্বিধায় থাকা যায়। অপরদিকে যে মানুষটার ভেতরটা সুন্দর হয় না, তার কোনো কিছুই সুন্দর হয় না, তখন সেই মানুষটাকে বিষাদ মনে হয়। মনে রাখবেন, সব সুন্দর কিন্তু সত্যিকার অর্থেই সুন্দর হয় না, কিছু সুন্দরের মাঝেও খারাপ লুকিয়ে থাকে। তেমনিভাবেই সব খারাপও কিন্তু আসলেই খারাপ হয় না, কিছু খারাপের ভেতরেও অসাধারণ কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে, শুধুমাত্র চিনে নিতে হয়।